নমস্কার প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আজ শ্রাবণ মাসের এগারো তারিখ এবং জুলাই মাসের আঠাশ তারিখ শুক্রবার দশমী দিব্যা নয়টা ছেচল্লিশ অনুরাধা নক্ষত্র রাত্রি নয়টা আঠারো শুক্রযোগ দিব্বা নয়টা তেরো গর্করণ দিব্বা একটা ছেচল্লিশ গতি বাণিজ্যকরণ রাত্রি নয়টা বারো গতে বৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃষরাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী ও বিংশস্তরী শনির দশা রাত্রি নয়টা আঠারো গতি রাক্ষসগণ বিংশস্তরী বুধের দশা মৃত্যু আজ কোনো ব্যক্তির মৃত্যু হলে দোষ নাই যোগিনী উত্তরে দিবা নয়টা তেতাল্লিশ গতে অগ্নিকোণে আজকের বারবেলা দি আটটা ছাব্বিশ গতে এগারোটা চৌচল্লিশ মধ্যে আজকের কাল রাত্রি থাকবে নয়টা দুই গতে দশটা তেইশ মধ্যে যাত্রা আজ নেই শুভকর্ম পঞ্চামৃত্যু নামকরণ নিন্ত্রমন নববস্ত্র পরিধান নবসস্বাদ উপভোগ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনঃ শান্তি সভ্যায়ন হল প্রবাহ বীজ রোপণ বৃক্ষাদি রোপণ ধান রোপণ ধান্য স্থাপন ভূমি ক্রয় বিক্রি কারখানা আরম্ভ বাহন ক্রয় বিক্রিয় কম্পিউটার নির্মাণ ও চালন দিব্যা আটটা ছাব্বিশ মধ্যে মুখ্যা প্রসন্ন অমৃতযোগ দিব্যা ছয়টা একান্ন মধ্যে ও সাতটা চৌচল্লিশ গতি দশটা তেইশ মধ্যে ও একটা দুই গতি দুইটা ঊনপঞ্চাশ মধ্যে ও চারটা পঁয়ত্রিশ গতি ছয়টা কুড়ি মধ্যে এবং রাত্রি সাতটা সাতচল্লিশ গতি নয়টা তেরো মধ্যে ও দুইটা ছাপ্পান্ন গতি তিনটা উনচল্লিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ রাত্রি দশটা আটত্রিশ গতি এগারোটা একুশ মধ্যে ও তিনটা উনচল্লিশ গতি পাঁচটা নয় মধ্যে তবে আসুন আজকের রাশিফল শুরু করি সর্বপ্রথমে মেষ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠাশে জুলাই দুই কাজের ব্যাপারে উদ্বেগ হতে পারে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও প্যাটের সমস্যা বাড়তে পারে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে শরীরে কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আপনার আলোচনায় পরিবারে সকলে আনন্দ পাবেন আপনার শুভ 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 দিক পশ্চিম রং লাল সংখ্যা বৃষরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠাশে জুলাই দুই হাজার কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান বন্ধুর কারণে বিপদে পড়তে পারেন আগুন থেকে বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে তর্কে জয়লাভ করার আনন্দ আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে মাথার যন্ত্রণা বাড়তে পারে পিতা মাতার চিকিৎসার খরচ বাড়তে পারে দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে অসৎ কাজের জন্য মনকষ্ট ব্যবসায়ে একটু পরিবর্তন দেখা দিতে পারে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে আপনার শুভ দিক পশ্চিম শুভ রং সাদা শুভ সংখ্যা তিরিশ মিথুন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠাশে জুলাই দুই রক্ত চাপের ব্যাপারে একটু সাবধান থাকুন অশান্তির থেকে দূরে থাকুন ব্যয় বাড়তে পারে ব্যবসায়ের জন্য উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে যে কোনো স্থান থেকে উপার্জন হতে পারে শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে কোনো স্ত্রী লোকের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং সবুজ শুভ সংখ্যা কর্কট রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠাশে জুলাই দুই হাজার তেইশ চিকিৎসার খরচ বাড়তে পারে সঙ্গীতে সাফল্য পেতে পারেন সংসারে ব্যয় বৃদ্ধি কাউকে খারাপ কথা বলার অনুতাপ হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জন সম্পর্কে কোনো খারাপ খবর বাড়িতে আসতে পারে বৃথা ভ্রমণ হতে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে ভুল কথার জন্য বিবাদ হতে পারে কোনো কারণে নষ্ট হতে পারে সম্মানের ব্যবহারে মনে আঘাত পাবেন সেবামূলক কাজে শান্তি লাভ আপনার শুভ দিক পূর্ব শুভ রং সাদা শুভ সংখ্যা চুরানব্বই সিংহ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠাইশে জুলাই দুই হাজার গাড়ি একটু সাবধানে চালান অশ্ব জাতীয় রোগ বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়ায় ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে চলাফেরা করা দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে উপহার পাওয়ার আনন্দ মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে প্রেমের আনন্দ লাভ বাড়তি খরচের জন্য বাড়তি বিবাদ আত্মীয় শোক আসতে পারে ব্যবসা ভাগ্য মধ্যম আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং সবুজ শুভ সংখ্যা কন্যা রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠাশে খারাপ সঙ্গ থেকে সাবধান থাকুন লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে সন্তানদের ভালো কাজের জন্য গর্ববোধ ব্যবসায় সমস্যা বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায়ী ঝুঁকি থাকবে কিন্তু লাভ বাড়বে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বন্ধ হতে পারে খারাপ কথা বলার জন্য অনুসূচনা। জ্যোতিষ চর্চা থেকে আয় হতে পারে বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ ব্যবসায়ের জন্য নতুন পরিকল্পনা আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং সবুজ শুভ সংখ্যা সাতাত্তর তুলারাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠাশে জুলাই দুই সকাল থেকে বাতের যন্ত্রণা বাড়তে পারে কাজের ব্যাপারে খুব ভালো যোগাযোগ হতে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না দাম্পত্য জীবন সুখে কাটতে পারে ব্যবসায়ে একটু চাপ বাড়তে পারে বুদ্ধির ভুলে কাজের ত্রুটি হতে পারে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনকষ্ট প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন তবে চিন্তাও থাকবে পিতার সঙ্গে আলোচনা লাভবান হবেন আপনার পছন্দ মতো কাজ পেয়ে যেতে পারেন ব্যবসায়ের নতুন যোগাযোগ হতে পারে বন্ধু স্থানীয় কারো কাছ থেকে উপকার পাবেন অতিরিক্ত লোভ আপনাকে ভোগাতে পারে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং সাদা শুভ সংখ্যা চুয়ান্ন বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠাশে জুলাই দুই হাজার তেইশ ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে উচ্চ স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য উদ্বেগও বাড়তে পারে কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরে কষ্ট বৃদ্ধি পড়াশোনার জন্য কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে ব্যবসার দিক থেকে ভালো বুদ্ধির জন্য আয় বাড়বে সেবামূলক কাজের জন্য সাফল্য লাভ তর্ক থেকে দূরে থাকুন ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে দরকারি আলোচনা কাজের মধ্যে সেরে ফেলুন ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন অনিচ্ছা সত্ত্বেও কারুর সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে আপনার শুভ দিক অগ্নিকোণ আপনার শুভ রং নীল শুভ সংখ্যা ধনুরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠাশে জুলাই দুই বাড়িতে চুরির সম্ভাবনা সাবধান থাকুন দাম্পত্য কহল নিয়ে যন্ত্রণা শরীরে কষ্টের কারণে কাজের প্রতি আহিনা আসতে পারে সন্তানের জন্য সুখ বাড়তে পারে পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি সম্পত্তি নিয়ে কোনো সুরহা হওয়ার সম্ভাবনা শরীরে রোগের কারণে মানসিক চাপ ব্যবসায় অশান্তি হতে পারে দূরে বাসরত কোনো আত্মীয়র খবর আসতে পারে প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে প্যাটের সমস্যায় ভোগান্তি নিজের লক্ষ্য স্থির রাখুন লাভবান হতে পারবেন কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে পড়াশুনায় আমন্য যোগ দেখা দেবে আপনার শুভ দিক অগ্নিকোণ শুভ রং হলুদ শুভ সংখ্যা ষাট মকর রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠাশে জুলাই দুই হাজার তেইশ চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায়ে মহাজনের সঙ্গে তর্ক বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ আসতে পারে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা খরচ বৃদ্ধি পাওয়ায় মাথা গরম কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলায় শ্রেয় প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারবেন লিভারের একটু সমস্যা দেখা দেবে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং নীল শুভ সংখ্যা পঁচিশ কুম্ভ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠাশে জুলাই দুই হাজার তেইশ কাজের চাপ বাড়তে পারে শারীরিক কষ্টের জন্য কাজের সময় নষ্ট দাম্পত্য সম্পর্কে উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে নিজের মতো কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে আশানুরূপ আয় বৃদ্ধির যোগ প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না প্যাটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি কারো কাছ থেকে দামি উপহার না নেওয়ায় ভালো হবে আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম শুভ রং নীল শুভ সংখ্যা সতেরো মিন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আঠাশে জুলাই দুই হাজার অতিরিক্ত পরিমাণে ব্যয় বাড়তে পারে থেকে থাকুন সেবায় শান্তি পেতে পারেন শত্রু ভয় বাড়তে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি কর্মস্থানে সম্মান বাড়তে পারে পিতার জন্য বিপদ থেকে উদ্ধার বাড়তি খরচ হতে পারে প্রিয়জনের জন্য মনকষ্ট বৃদ্ধির সম্ভাবনা দূরের কোথাও বন্ধুর সঙ্গে যোগাযোগ সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন চাকরি স্থানে কিছু পরিবর্তন আসতে পারে স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে আপনার শুভ দিক পূর্ব শুভ রং হলুদ শুভ সংখ্যা বারো